হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ আমরা এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপার থেকে জিওগ্রাফি ক্লাস টেনের 950 পেজের যে সেটটি রয়েছে সেই সেটের আজকে আমরা সমস্ত ওয়ান মার্কসের কোয়েশ্চেনগুলি সলভ করে নেবো। ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। আজকে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, 1.1-এ যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায় তা হলো অবরোহণ। 1.2 হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে বলে বার্গসরুন্ড। 1.3 শীতকালীন বৃষ্টিপাত যে জলবায়ুর বৈশিষ্ট্য সবাই জানো, এটা ভূমধ্যসাগরীয় জলবায়ু। 1.4 নিচের কোনটি অধঃক্ষেপণের অন্তর্গত নয়, আনসার হবে কুয়াশা। 1.5 বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রটি হলো, আনসার হবে হাইগ্রোমিটার। 1.6 মৌসুমী বায়ুর দ্বারা সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় যে মহাসাগরে, আনসার হবে ভারত মহাসাগরে। নেক্সট 1.7 জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং। 1.8 বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 8টি। 1.9 সিরোজেম মৃত্তিকা দেখা যায় যে অঞ্চলে, আনসার হবে মরু অঞ্চলে। 1.10 বৃষ্টির জল সংরক্ষণে ভারতের রাজ্যগুলির মধ্যে অগ্রগণ্য ও সফল, আনসার হবে তামিলনাড়ু। 1.11 একটি জায়িদ শস্যের নাম হলো তরমুজ। 1.12 প্রশাসনিক শহরের একটি উদাহরণ হলো চণ্ডীগড়। 1.13 যে পরিবহন ব্যবস্থাকে ভারতের জীবনরেখা বলে, আনসার হবে ভারতের রেলপথ। 1.14 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখা আঁকা হয় বাদামি রঙে। তারপর বিভাগ হয় দেখো শুদ্ধ অশুদ্ধ। ফার্স্ট কি আছে 2.1.1-এ, গঙ্গার নদীর বদ্বীপ পাখির পায়ের মতো, এটা একদম মিথ্যা অশুদ্ধ, কারণ মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো, মিসিসিপি মিসৌরি। 2.1.2 রাতের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, আনসার এটা হবে শুদ্ধ। 2.2.3 লু হলো এক প্রকার উষ্ণ সাময়িক বায়ু, এটিও শুদ্ধ। 2.24 কলকারখানায় স্ক্র্যাবার যন্ত্রটি ব্যবহার করা হয় বায়ু দূষণ নিয়ন্ত্রণে, এটিও শুদ্ধ। 2.2.5 উচ্চ গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিকে ভাঙ্গর বলা হয়, এটিও শুদ্ধ। 2.2.6 ভারতের প্রথম বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠে ঘুষুরিতে, এটিও শুদ্ধ। আর 2.2.7 ভারতের ভূসমলয় কৃত্রিম উপগ্রহ হলো IRS, এটি হচ্ছে অশুদ্ধ, কারণ কি ভারতের ভূসমলয় কৃত্রিম উপগ্রহ হচ্ছে ইনস্যাট। তারপর দেখো 2.2-তে উপযুক্ত শব্দবৈশিষ্ট্য শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট কি রয়েছে, আলাস্কার ড্যাশ পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ, আনসার হবে হুবার্ড, হুবার্ড। নেক্সট 2.2.2 জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে, লিন তাপ ত্যাগ করে। 2.2.3 চাঁদ সূর্য এবং পৃথিবী একই সরলরেখার অবস্থানকে ড্যাশ বলে, সিজিগি অবস্থান বলা হয়। সিজিগি, পেরিজি, অ্যাপোজি এগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা দেখবে। 2.2.4 ভারতের রাজ্যগুলির মধ্যে আয়তনের ড্যাশ প্রথম, আনসার হবে আয়তনে রাজস্থান হচ্ছে প্রথম। 2.2.5 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। 2.2.6 ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়, আনসার হবে কলকাতা শহরে। 2.2.7 ভারতের সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর, আনসার হবে দেরাদুনে অবস্থিত। তারপর দেখো 2.3-তে কী বলছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। ফার্স্ট রয়েছে 2.3.1, মরু অঞ্চলের কঠিন শিলা দ্বারা গঠিত অনুচ্চ পাহাড়গুলিকে কী নামে পরিচিত, ইনসেলবার্জ নামে পরিচিত। 2.3.2 সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত, 100%। 2.3.3 আটলান্টিক মহাসাগরের হিমপ্রাচীর কোন দুই স্রোতের সীমারেখা বরাবর সৃষ্টি হয়েছে, আনসার হবে উষ্ণ উপসাগরীয় ও শীতল ল্যাব্রাডর সমুদ্র স্রোত। 2.3.4 বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে কি বলা হয়, ই ওয়েস্ট বলা হয়, ই ওয়েস্ট। 2.3.5 1953 সালে গঠিত ভারতে রাজ্য পুনর্গঠন কমিশনের কাজে কোন বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল, আনসার হবে ভাষা। 2.3.6 ভারতের কেন্দ্রীয় গম গবেষণাটি কোথায় অবস্থিত, পুসায় অবস্থিত। 2.3.7 ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বনিম্ন, আনসার হবে অরুণাচল প্রদেশ। আর 2.3.8 একটি বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ দাও, আনসার হচ্ছে মৌজা ম্যাপ। এবার দেখো একটা ম্যাচ দিয়েছে 2.4-এ, ফার্স্ট আছে ওজোন গ্যাস, এটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার। বৃহত্তম মোটরগাড়ি শিল্পকেন্দ্র, এটা আনসার হবে গুরগাঁও। মরুস্থলী, এটি হবে রাজস্থান। আর মাজুলি হচ্ছে ব্রহ্মপুত্র। তোমরা আনসারগুলো একবার দেখে নাও, 2.2 শূন্যস্থান পূরণের, এটা 1.2,
এটা 3.2.3 যেটা আছে, 1, 2, 3, 4 আর এটা ম্যাচের। তাহলে আজকে দেখো 950 পেজের যে জিওগ্রাফি সেটটি ছিল সেই সেটের আজকে আমরা সমস্ত অনমার্কসের কোয়েশ্চেনগুলি সলভ করে নিলাম। আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক লাইক দেবে, তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের এক লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই, তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না। আর ভিডিওটি কী করবে, বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে। তোমাদের প্রতিটি বিষয়ের ক্লাস শুরু হয়ে গেছে, তাই যারা এখনও পর্যন্ত ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নাও, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো। আর আজকে ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে, যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।